ilaha illallah, la ilaha illallah, Muhammadun Rasulullah. Innal hamdalillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Man yahdillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'du, fa inna khayral hadith kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam, wa sharral umuri muhdathatuha, wa kullu muhdathatin bid'ah, wa kullu bid'atin dalalah, wa kullu dalalatin fin nar. A'udhu billahi minash shaitanir rajim. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كذلك يبين الله اياته للناس لعلهم يتقون ومن يعظم شعائر الله فانها من تقوى القلوب ويقول الرسول صلى الله عليه وسلم الا ان التقوى ها هنا ويقول الرسول صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنات بعشر امثالها الى 700 درهم يقول الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي ويقول فإذا كان الصوم يوم عهدكم فلا يبس ولا يسخط فإن شاتمه أحد أو قاتله فليقل إني امرؤ صائم ويقول رب صائم ليس له من صيامه إلا الجوع والعطش رب قائم ليس له من قيامه إلا السهر ويقول من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যিনি আমাদেরকে ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী পৃথিবীর কাজ করার জন্য প্রেরণ করেছেন। এখান থেকে জান্নাতের উপযোগী হয়ে তার কাছে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে, যিনি রহমাতুল লিল আলামিন ছিলেন। আর তার সেই রহমত পাওয়ার গেটওয়ে হল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাঁর রিসালাতের স্বীকৃতি দিয়ে তাঁর দীনে প্রবেশ করা। সেই প্রবেশের মাধ্যমেই সেই অনন্তকালের রহমত কোনো মানুষ লাভ করতে পারে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো রমাদানের প্রস্তুতি। রমাদান একটি বিশাল মৌসুম, যেই কোনো বড় কিছুর জন্য দীর্ঘ সময় থেকে প্রস্তুতি নিতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয়, না হলে সেই বড় বিষয়টিকে, বড় সৃজনটিকে, মৌসুমটিকে কাজে লাগানো যথাযথভাবে সম্ভব হয় না। রমাদানের জন্য আল্লাহর প্রস্তুতি হলো 11 মাস। 11 মাস থেকে প্রস্তুতি নেন। ইন্নাল জান্নাতা লাতুযাখরাফ মিন রাউসিল হাওলি ইলা হাওলিল কাবিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতকে সাজানো হয় এই বছরের রমাদান শেষ হওয়ার পরের দিন থেকে আগামী রমাদান আসা পর্যন্ত। এত বড় গুরুত্বপূর্ণ এই রমাদান আকাশে।
আর জমিনের যারা রমাদানকে বুঝতেন, আমাদের সালফে সালেহীন সাহাবায়ে কেরাম তাবেইন, তারা রমাদানের জন্য ৬ মাস রমাদান পর্যন্ত যাতে আল্লাহ পৌঁছে দেন, রমাদানের বিশাল সুযোগ পাইয়ে দেন, এই জন্য ৬ মাস থেকে দোয়া করতেন, কামনা করতেন। আর রমাদান শেষে বাকি ৫ মাস রমাদানের দোয়া, রমাদানের ইবাদত, বন্দেগি, তসবিহ, তাহলিল, সিয়াম, কিয়াম যাতে আল্লাহ কবুল করেন, এই জন্য পরবর্তী ৫ মাস আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। মানে রমাদান মাস একটা, কিন্তু এর আবহ, এর ইমেজ, এর চেতনা, এর প্রতি আগ্রহ, এর গুরুত্ব তাদের হৃদয়ে ১১টি মাসই থেকে যেত। কিন্তু কপাল পোড়া আমরা রমাজানের আগের দিন পর্যন্ত ভুলে থাকি, আর রমাদান শেষ হলেই আমরা আবার আমাদের পূর্বের জীবনে ফিরে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করি। আল্লাহ কখনো এটা চাননি যে রমাদানে আমরা আকাশে উঠব, রমাদান শেষ হলে আবার গর্তে পড়ে যাব, এই উদ্দেশ্যে রমাদান দেননি। এই উদ্দেশ্যে দিয়েছেন যে একবার যদি ঊর্ধ্বে উঠ, এরপর থেকে আর নিচে নেব না। সম্মানিত ভাইগণ, এজন্য এই বিশাল মৌসুমটিকে পাওয়ার জন্য, যথার্থভাবে তার থেকে উপকৃত হওয়ার জন্য আমাদের তো অনেক আগে থেকে প্রস্তুতি, যারা নেয়ার তারা নিয়েছেন, যারা নেয়নি তাদের এখনও সামনে কিছু দিন আছে। আমরা যদি কেউ শুনি যে একজন মানুষ বা আমার নিজেরই যদি কোটি কোটি টাকা ঋণ থাকে, বা কোনো বড় ধনী শত শত কোটি টাকার ঋণগ্রস্ত থাকে, তাকে যদি বলা হয় যে অমুক ব্যক্তির সাথে শুধু সাক্ষাৎ করলে তোমার সব ঋণ মকুব হয়ে যাবে, যে ঋণের যন্ত্রণায়, পুলিশের ধাওয়ায় তুমি বাড়িতে ঘুমাতে পারো না, কোথাও থাকতে পারো না, পাওনাদারের যন্ত্রণায় দুনিয়াটাই জাহান্নাম, একটা লোকের সাথে সাক্ষাৎ করলেই সব মাপ, সেই লোকের সন্ধান পেলে ওই লোক কি করবে, জীবনের সব কিছু একদিকে রেখে ওই লোকের সাথে সাক্ষাৎ করতে যাবে, যে এত বড় সুযোগ, আমার সব ঋণ ক্ষমা হয়ে যাবে। মানুষ না খেয়ে থাকলেও কষ্ট লাগে না, কিন্তু ঋণগ্রস্ত থাকলে কষ্ট লাগে, আমাকে এটা থেকে বাঁচতে হবে। ঠিক রমাদানও এমন সেই ব্যক্তির মতোই, যে একজন ব্যক্তি আসতেছে, তোমার যা পাওনা দেনা আছে, ঋণ আছে রব্বুল আলামিনের সাথে, সমস্ত ঋণ গুফের আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, যা পাওনা দেনা আছে সব শেষ হয়ে যাবে। এই যে সামনে আসতেছে রমাদান, রমাদানকে একটা ব্যক্তি মনে করুন, রমাদান নামে কত মানুষ তো আছে, রমজান আলী, হাজার হাজার মানুষের নাম আছে রমজান আলী, এই রমজান আলীর সাথে সাক্ষাৎ ঠিকমতো করলে সব ঋণ মওকুফ। আল্লাহ আকবার। তাহলে আর দেরি কিসের? মানসিক সেই প্রস্তুতি, পরিকল্পনা, সংকল্প, হিম্মতুর রজুলে কিম্মতুহু, মানুষ যে যতটা পরিকল্পনা করবে ততটা ঊর্ধ্বে সে নিজেকে নিতে পারবে। নবচারীদেরকে তাদের হিম্মত চাঁদে নিয়ে গেছে, আর মেথরকে তার কাপুরুষত্ব ময়লার গর্তে নামিয়ে দিয়েছে। হিম্মতের তারতম্য দেখুন, মেথরেরও একটা পরিকল্পনা আছে, নবচারীদেরও একটা পরিকল্পনা আছে, ওরা পরিকল্পনা করে মঙ্গলে চাঁদে উড়ে, আর এই মেথর পরিকল্পনা করে ময়লার গর্তে নামে, দুইটাই পরিকল্পনা, কিন্তু একটা তাহাতা সারা তাহাতাল আঞ্জাস, একটা নাপাকির নিচে আর একটা পবিত্রতার উদ্যাকাশে, পরিকল্পনা নিতে হবে। এক একজন মানুষ রাজা বাদশার মতো হিম্মত, সাহস রাখতে পারে। ইমাম শাফি বলতেন, হিম্মতি হিম্মতুল মুলুকে ওয়া নফসি নফসু হুররিন তারাল মাজিল্লাতা কুফরা, আমার সাহস হলো রাজা বাদশার মতো সাহস, আমি নিচু হয়ে থাকাকে কুফরি মনে করি। একজন মুমিন এত নিচুতা যাবে কেন? তারাল মাজিল্লাতা কুফরা, জিল্লতিকে আমি কুফরি মনে করি।
এমন স্বাধীন চেতা মন আমার। ঠিকই ইমাম শাফিঈকে তার ওই পরিকল্পনা সাহসী মন তাকে শাফিঈ বানিয়েছে, এমনি পারেনি। অতএব রমাদানে আমাকে আমার ঋণ মকুব করাতেই হবে, ঋণ তো মকুব হবে, উল্টো আরও হাজার হাজার কোটি টাকার পুঁজিও দিয়ে দেবে। আল্লাহ আকবার, এমন তো নয় শুধু ঋণ মকুব, ঋণও মকুব আবার হাজার হাজার কোটি টাকার পুঁজিও হাতে ধরিয়ে দিবে। সুবহানাল্লাহ, ইন্না ফিল জান্নাতে বাবান ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, জান্নাতে একটা গেট আছে শুধু সিয়াম পালনকারীদের জন্য, রায়্যান গেট। কত হাজার কোটি টাকার প্রলোভন, পুরস্কার, অ্যাওয়ার্ড! আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য রমাদান মাস সামনে আসছে, পরিকল্পনা ছাড়া কেউ এটাকে কামা হক্ক আদায় করতে পারবে না। যদি পারত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সাইয়্যিদুল মুরসালিনকে শাবান মাসে এত কষ্ট করতে হলো কেন? যদি রমজান যেদিন থেকে আসবে, আমি আলহামদুলিল্লাহ রমজান এসছে, সিএম শুরু, এর আগে আর আমার কোনো প্রস্তুতি লাগবে না, আমার কোনো আমার পরিকল্পনা লাগবে না, আমার কোনো মানসিক নিজেকে তৈরি করার উপকরণ গ্রহণ করতে হবে না। এই যদি হতো তাহলে সবচেয়ে এই ব্যাপারে অবসর থাকতে পারতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ সবচেয়ে বেশি প্রস্তুতি আমরা তাকে নিতে দেখি। তাহলে প্রস্তুতি ছাড়া যদি রমজানকে ঠিক মতো পালন করা যেত, পালন করতে পারতো কেউ, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পারতেন, কিন্তু তিনি কেন এত পরিশ্রম করলেন? কান ইয়াসুমু শাবানা কুল্লাহ, প্রায় পুরো শাবান সিয়াম সাধনায় রমজানের প্রস্তুতি কাটিয়ে দিয়েছেন। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র যে একবার পড়লেই তার মুখস্থ হয়, সে যদি দিন রাত পড়ে, আর যে অগা একশোবার পড়লে মুখস্থ থাকে না, সে যদি কয় অসুবিধা নেই, সব কিছু ঠিক হয়, পরীক্ষার দিন দেখা যাবে, তার মানে সে যে ফেল করবে এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। তা আমাদের দশা হলো সে অগার মতো, সেই আহাম্মক ছাত্রের মতো অবস্থা। আসুক না, রমজান আসলে দেখা যাবে, রাতারাতি আমরা ওলি আল্লাহ হয়ে যাব, রাতারাতি আমাদের সব বাগিয়ে নেব। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানটা সঠিকভাবে নিয়েছো, শিরিক মুক্ত করেছো, ঈমানকে তাওহীদ দিয়ে সাজিয়েছো, ঈমানের সত্তরের ঊর্ধ্বে শাখা পশাখায় বিচরণ করেছো, যারা যাদের ঈমানই অবস্থাটা একদম নিখাদ নিখুঁত, হৃদয়ে যাদের ঈমানের প্রদীপ জ্বলছে, এই পয়েন্টে যাদের কোনো সমস্যা নেই, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের পরীক্ষা পাস। যারা বেঈমান তাদের সাথে আমার কথা নাই, যারা ঈমানে শিরিক ঢুকিয়ে রেখেছে তাদের জন্য সিয়ামের কথা বলে লাভ কি? সিয়ামের কথা বলে লাভ কি? তার গাছের গোড়াই কাটা, তার আমি আগের ডালপালার খোঁজ খবর নিয়ে লাভ কি? ডাল পত্র ভালোভাবে স্প্রে করে লাভ কি? গোড়া কাটা, গোড়া যাদের ঠিক আছে, ঈমান যাদের ঠিক আছে, যারা ইসলামের সবগুলোকে মানতে গিয়ে হৃদয়ের সামান্যতম কোনো সংকোচ নাই, তোমাদের সাথে কথা, পর্দা মানতে কোনো সংকোচ নেই, যেমনে কয় এমনি, এটা হেজাব আলহামদুলিল্লাহ, এটা স্কার্ফ আলহামদুলিল্লাহ, এইভাবে ইসলামী লেবাস পড়তে আলহামদুলিল্লাহ, ইসলামের কোনো কিছু মানতে যাদের কোনো সংকোচ নাই সেই ইমানদার। সুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসার 65 নম্বর আয়াত। যা তুমি ফয়সালা করেছ দ্বীনী বিষয়ে, ধর্মীয় বিষয়ে, জাগতিক বিষয়ে, কোনো সংকোচ নাই, হৃদয় প্রসন্ন এটা মানে নিতে, দাড়ি রাখতে কোনো প্রসন্নতা অপ্রসন্নতা নাই, দাড়ি ইসলামে আছে আলহামদুলিল্লাহ, দাড়ি রেখে সিয়াম পালন করব,
আমার মনে হয় এই যুগের যুবকরা বেশি প্রসন্ন হৃদয় ইমানের জন্য। এদের প্রায় যুবকদের মুখে এখন কালো কালো দাড়ি দেখতেছি আলহামদুলিল্লাহ। আর দাড়ি রাখতে যদি সংকোচ লাগে তাহলে ইয়া ইউহাল্লাযীনা আমানুর মধ্যে সমস্যা, তোমার তো ইমানে গণ্ডগোল, ইমানে গণ্ডগোল। এই জন্য তো তুমি রোজা রাখলে ঘুষও খাইবা, হ্যাঁ তুমি ইমানেরই মর্ম বুঝো নাই, তুমি রোজার মর্ম কী বুঝবা? হ্যাঁ বাপের মর্ম যে বুঝে না, দাদারে কি চিনবো, সে বাপেরই চিনে না, দাদা তো আরও দূরের এক দরজা দূরের, মায়েরে চিনে না নানিরে কি চিনবে? ইমানেই যে জানো না বুঝো না, এখনও সংকোচ লাগে, টুপি মাথায় দিলে একটু একটু খারাপ খারাপ লাগে। ইস ইমানদারের স্বভাব হলো যেখানে টুপি মাথায় দিলে খারাপ মনে করবে ওখানে আরও চাপি টুপি মাথায় দিব, যেন বাতাসে উড়াইতে না পারে, কোনো ক্রমে মাথা থেকে আরও 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 খামিরা করে টুপিটা বসাম ওইখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হারাজাম মিম্মা কাদাইতা, কোনো হারাজ নাই, কোনো সংকোচ বোধ নাই, ইসলামের জন্য কাজ করতেস, সালাত ঠিক মতো পড়ব, ইসলামের কথা বলবো, আল্লাহর হুকুম আকাম পালন করার কথা বলবো, আল্লাহর খাই আল্লাহর গাই, আল্লাহর নুন খাই আল্লাহর গুণ গাই, ইমানের জন্য সারহে সাদর করে দেয় হৃদয় খুলে ইমানকে যারা ভিতরে জায়গা দিয়েছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে। যারা আল্লাহর প্রতি এতটাই ইমানদার হয়েছ তোমাদের জন্য সিয়াম ফরজ, খাওয়া বাদ দেওয়া ফরজ, পানীয় বাদ দেওয়া ফরজ, স্ত্রী বা স্ত্রীর জন্য স্বামী বাদ দেওয়া ফরজ দিনের বেলায়, এই তিনটা মুবাহ জিনিস বৈধ জিনিস বাদ দেওয়া ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সব হারাম বাদ দিতে পারো, যাতে সব হারাম বাদ দিতে পারো, মুখের খাবার বাদ, মুখের পানীয় বাদ, যৌবনের চাহিদা বাদ, তাহলে হৃদয়টা শক্তিশালী হলো। লাআল্লাকুম তাত্তাকুন আলা ইন্নাত তাকওয়া হাহুনা, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হবা, তোমরা তাকওয়াশীল হবা, তাকওয়া কই থাকে? এই আয়াতের তাফসীর হাদিস থেকে নেন, আলা ইন্নাত তাকওয়া হাহুনা, তাকওয়া হৃদয়ের ভিতরে, হাতে না, পায়ে না, চোখে না, কানে না, এগুলি তাকওয়ার সাধারণ শাখা পোশাখা, কিন্তু তার মূল পাওয়ার হাউসটা হলো কোথায়? কলবের মধ্যে। আলা ইন্নাত তাকওয়া হাহুনা, জেনে রাখো তাকওয়া হলো অন্তরে, তাকওয়া কোথায়? মনের মধ্যে। মনে কি খায়, মনে কি ইফতারি খায়, মানুষের হৃদয় কি সাহারি খায়, সেটা কোন তাকওয়া? লাআল্লাকুম তাত্তাকুন, আর তাকওয়া হলো এইখানে, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর দ্বীনের হুকুম হাকাম ফরজ ওয়াজিব ইত্যাদি প্রতীকগুলোকে যারা মর্যাদা দেয় এটা তাদের হৃদয়ের তাকওয়ার ফলে দেয়। তাহলে তাকওয়া কোথায়? তাহলে রোজা কোথায়? রোজা তো এইখানে, যেটা মুখে রোজা, যেটা যৌবনের রোজা, আসল রোজা তো এটা না, মূল রোজাটা তাহলে কোথায়? অন্তরে। অন্তরকে রোজা রাখাও গাইরুল্লাহ থেকে, অন্তরকে রোজা রাখাও গাইরুল্লাহ থেকে, অন্তরকে রোজা রাখাও গোড়া দুনিয়া থেকে, দুনিয়ার মোহ থেকে, অন্তরে কেউ নেই, আল্লাহর জিনিস ছাড়া কিছু নেই। লাআল্লাকুম তাত্তাকুন, গোটা পৃথিবীকে এই সেন্টার থেকে আউট করে দাও, হাজার কোটি টাকা নিয়েই থাকো, সারা পৃথিবীর বাদশাহ নিয়ে থাকো, কিন্তু বাইরে এইখানে না, এখানে জায়গা নাই, প্রবেশাধিকার নাই, জাহাজের মতো পানির উপর দিয়ে আটলান্টিক সাগরের উপর দিয়ে চলবে কিন্তু এক বিন্দু পানি তার ভিতরে ঢুকবে না, তুমিও সম্পদের ক্ষমতার আটলান্টিক সাগরের উপর দিয়ে চলো না কেন, অসুবিধা নেই, কিন্তু এখানে ঢুকাইবে না, এটা আল্লাহর জন্য।
হৃদয়টা আল্লাহর জন্য। কয়জন মুসলমান বুঝে যে মনটা শুধু আল্লাহর জন্য, খালি ওজুর মশালা আর তাইমুমের মশালা আর ইফতার আর সেহরির মশালা নিয়ে গণ্ডগোল, তোমার আসল মশালার খবর আসেনি। মনটা যে শুধু আল্লাহর এই মশালাটা জানছো, এই হৃদয় যে শুধু আল্লাহর, ইন্না লিল্লাহি আনিয়াতান ফি ইবাদি ফি আরদি, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর একটা পাত্র আছে, ওটা আল্লাহর পাত্র, তোমার না, স্ত্রীর না, ওটা স্বামীর না, ওটা ভাই বেরাদারের না, ওটা তোমার সুরম্য প্রাসাদের নয়, তোমার ব্যবসা বাণিজ্যের নয়, তোমার সম্পদ সম্পত্তি নয়, ওই সেন্টারটা শুধু আল্লাহর, ইন্না লিল্লাহি আনিয়া। কয়টা মুসলমান বুঝে? যেই বুঝটা সব সাহাবীরা বুঝতেন যে এই জায়গাটা কার, হৃদয়টা কার, শুধু আল্লাহর পাত্র। এখানে ওনার ইমান থাকবে, এখানে ওনার মহাব্বত থাকবে, তাওয়াক্কুল থাকবে, আশা থাকবে, প্রত্যাশা থাকবে, ওনার রিলেটেড সব, এখানে কারোর প্রবেশাধিকার নেই। অপারেশন ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট, একেবারে গাইরুল্লাহ থেকে ক্লিন। বাংলাদেশে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, কিন্তু সেখানে আরো অপারেশন করে আরো হার্টের মধ্যে গাইরুল্লাহ ঢুকাইছে। এটা মোহাম্মদী অপারেশন দরকার, জিব্রাইল আমিন যে অপারেশন চালাইছে মোহাম্মদ রাসূলুল্লাহর হার্টকে বের করে ওখান থেকে মেমোরি কার্ড একটা আউট করে দিছে, এইটাই শয়তানের আখড়া। হ্যাঁ, যা হাজু শয়তান এমিন কে, ও মোহাম্মদ, তোমার হৃদয়ে এই মেমোরি কার্ডটা, এই যে মাংসপিণ্ড, এটা একটা মেমোরি কার্ড, এখানেই যত শয়তানের যোগাযোগ হয়, এটা ফেলে দিলাম, ওইটা হলো অপারেশন ক্লিন হার্ট। ওইটা ফেলে দিয়ে সুম্মা জিআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানা ফাআফরাগাহু ফি সাদরি, তারপরে স্বর্ণের গামলায় করে এক গামলা জ্ঞান আর ইমান নিয়ে আস, এবং এই হার্টের ভিতরে এক গামলা ইমান আর জ্ঞান ঢুকাই দিছে, ঢাইলে দিছে, আর আমরা এক গামলা দুনিয়ার মোহ মোহাব্বত, মুঝে তুঝছে পেয়ার হ্যায়, এসব পেয়ারের এই গামলা ভর্তি নোংরামি না পাকেনে অন্তরের মধ্যে এইভাবে ঢালতেছি। এই মশলাটা কয়জনে জানে? আমরা এটা হয়তো ভাবি, এটা তো হয়তো পীর সাহেবদের কথাবার্তা, একটু আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, এগুলি অত কি না, আসল উসুল ইল মাসাইল, সব মশালার মূল মশালা তো এটাই। অহসিলা মাফিস সুদূর ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তখন রমজানে যে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, তোমরা তা তো সিয়াম ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য, আর রাসূল বলছেন তাকওয়া হলো এইখানে, তাকওয়া কোথায়, এখানে। সিয়াম পালন করতে করতে তো এক একজন নিজামুদ্দিন আউলিয়া হয়ে যাওয়ার কথা, বেশের হাফি হয়ে যাওয়ার কথা, এক একজন মহিলা রাবেয়া বসরি হয়ে যাওয়ার কথা, এদের ব্যাপারে কিছু আপত্তিও আছে অনেকের, কিন্তু বাংলাদেশে খুব পরিচিত তো এই জন্য বলতেছি। এক একজন তো আবু বকর সিদ্দিকের মতো অনুসারী হয়ে যাওয়ার কথা, ওমর ফারুকের মতো হয়ে যাওয়ার কথা, হানজালার মতো হয়ে যাওয়ার কথা, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করা হয়েছে যাতে মন থেকে গাইরুল্লাহকে আউট করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, মন থেকে দুনিয়ার মোহকে আউট করতে পারো, মনে আখেরাতের মোহ যাতে আনতে পারো, মনে আল্লাহর ভালোবাসা যাতে আনতে পারো, মনে মোহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যাতে আনতে পারো, মনে জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা যাতে আনতে পারো, মনে জান্নাতের ঝর্ণা ধারা, সেই দুধের ঝর্ণা, দুধের নদী, সেই মধুর নদী, সারাবান তহুরার নদী, সেই মিষ্টি পানির নদীর মহাব্বত যাতে অন্তরে জায়গা করে দিতে পারো, দুনিয়ার প্রাসাদের মোহ বের করে আখেরাতের সোনার উপর প্রাসাদের মোহ যাতে মনে আনতে পারো, এই জন্য সিয়াম ফরজ করেছি। যারা বৈধ জিনিস ছাড়তে পারে তাদের জন্য অবৈধ জিনিস ছাড়া খুব সহজ হয়ে যায়, অবৈধ জিনিস ছাড়া খুব সহজ হয়ে যায়। যারা প্রচুর পরিশ্রম করতে পারে, অল্প পরিশ্রম তাদের জন্য সহজ হয়ে যায়। 20 টাকার তারাবি,
আবার সাথে নয় রাকাত বিধি যদি তিন পড়েন তাহলে এশা নয় রাকাত, ওখানে বিশ রাকাত, ২৯ রাকাত, ২৯ রাকাত পড়তে পড়তে এক মাস অভ্যস্ত হলে রমজান শেষ যখন মাত্র নয় রাকাত এশা পড়ে তখন মনে হয় যে কি পড়লাম, এটা তো গায়ে লাগলো না, কত সহজ লাআল্লাকুম তাত্তাকুন, কীভাবে রব্বানি তারবিয়াত হলো আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আসলে আমাদের মনগুলি নষ্ট হয়ে গেছে, এই মাসালাটা সাহাবিরা সবাই বুঝতেন, আল্লাহ ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, দেহে একটা গোস্তপিণ্ড আছে এটা মুত্তাকি হয়ে গেলে গোটা দেহ মুত্তাকি হয়ে যাবে, এটা আল্লাহওয়ালা হয়ে গেলে গোটা দেহ আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা আবু বকর হয়ে গেলে গোটা দেহ আবু বকর হয়ে যাবে, এটা ওমর হয়ে গেলে গোটা দেহ ওমর হয়ে যাবে, আর এটা যদি হিটলার হয় গোটা দেহ হিটলার, এটা যদি সন্ত্রাসী হয় গোটা দেহ সন্ত্রাসী, এটা দাউদ হায়দার হলে গোটা শরীর দাউদ হায়দার, এইটা তাসলিমা নাসরিন হলে গোটা দেহ তাসলিমা নাসরিন। আমি নাম নিয়ে কাউকে অপমান করতে চাই না, যে যেমন হৃদয়টা বানাবে তার গোটা দেহ সেভাবে অ্যাক্টিনগুলি করবে। তাহলে অন্তরকে সিয়াম পালন করাতে হবে। এখন থেকে কি ভাবছেন যে রমজান আসতেছে সমস্যা, কেমনে ঘুষের টাকা নেব, থাক আমি ধরবো না, ওই পিয়নকে দিয়েই সব করাইতে হবে, পিয়নের সাথে পিয়নকে দিয়া করাইবেন, মনের মধ্যে যে এই গোবরটা রাখছেন এই গোবরটা কি আল্লাহ দেখেন না, হ্যাঁ পিয়নকে দিয়া খাবেন, আরও শয়তানি এখানে জামা আমাল ইসমে আল খেদা আমা আল্লাহ, এ ডাবল পাপি, এই লোক পাপও করলো আবার ধোকাও দিল, ডাবল গুণাগার, আল্লাহর সাথে চালাকি, তওবা তার নাসুহা মানে কি, পিওর তওবা, শয়তানি বান্দার আমি হৃদয়ে কিচ্ছু রাখতে পারবো না, লাআল্লাকুম তাত্তাকুন, হৃদয় থেকে পাপাচার দূর করার জন্যই মুখের মধ্যে টোপা লাগাইছে, মুখে টোপা, যৌবনের উপর টোপা লাগাইছে, গরু যেগুলি খুব ফাজলামি করে যেখানে সেখানে মুখ দেয়, কৃষকেরা ওগুলির মুখের মধ্যে বাঁশের বেতে দিয়ে একটা টোপা বানায় ওটা লাগাই দেয়, হাল চাষ করার সময় আর কারো ক্ষেতের দিকে মুখ দেয় না, তো এই বাঙালির মুখে যে রমজানের টোপা লাগছে, এই টোপাটা কেন লাগানো হয়েছে, আল্লাহ বলছে টোপা লাগাই দিয়েছি মুখে যৌবনে, যাতে মন থেকে মুখ থেকে দূর হলে মন থেকেও দূর করা সম্ভব সহজ, লাআল্লাকুম তাত্তাকুন, চিরতরে মৃত্যু পর্যন্ত আর কোনো শয়তানি বান্দনাবির অনুষ্ঠান দেখবো না, রমজানে ছাড়ছি তো ছাড়ছি, এই পথে মরলে মরছি বাঁচলে মারছি, স্ত্রী সংসার থাকলে থাক না থাকলে জাগ্গা, কিন্তু এই শয়তানি আর দেখবো না, মনের মধ্যে কি এইটা নাকি আর রমজানটা যাক, রমাদান ওয়াল্লা হা তেহা সা কি মুস্তাকাতান ইলা মুস্তাকি, রমজান গেছে দে মদের পেয়ালাটা, আমি এক আগ্রহী, আমি মদের আগ্রহী, মদও আমার জন্য আগ্রহী হয়ে বসে আছে, দে পেয়ালাটা, এই শয়তানি যার অন্তরে আছে, শয়তান কিসের রোজা পালন করতেছে, যদি মনে এইটা থাকে যে ঠিক আছে রমজান আসছে এখন ঘোমটা মোড়ে দিয়ে কয়দিন থাকি না, রমজানের পরে চুলকে কীভাবে সাজাইতে হয়, সাজাই গোছাই একবারে কড়াই গন্ডায় প্রতিশোধ নিয়ে ছাড়বো, তাহলে তোমার এই শয়তানি আল্লাহ বুঝেন, এইটার জন্য আল্লাহ রমজান ফরজ করেন নাই যে রমজান মাসে শুধু আল্লাহরে চিনবা আর রমজান চলে গেলে আল্লাহকে চিনবা না, বিশান্ত কত নিকৃষ্ট মানুষ তুমি, অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ যে এটা বলেছেন এটা একটা কম্প্রিহেন্সিভ কোর্স আমাদেরকে দিয়েছেন যে হৃদয় মন থেকে যত পাপাচার রমজানের উছিলায় দূর করে দাও,
এরপরে আল্লাহর দিকে পথ চলতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবেন, জান্নাতের রাস্তা তোমার জন্য সুগম করে দেবেন। সুখী তো চাও, শান্তি তো চাও, এন্টারটেনমেন্ট তো চাও, লোনা পানি খাও আর মনে করতেছো আহা কী মজা, বঙ্গোপসাগরে লোনা পানি, যে লোনা পানি খাইলে গলা সংকুচিত হয়ে আটক হয়ে যেতে চায়, সেটা খাইয়া বলতেছো দুনিয়া কা মজা আলে এলো, দুনিয়া তোমারই, একটু জমজমের পানি পান করে দেখো না কি মজাটা, একটু আল্লাহর লাইনে আসো না। আল্লাহওয়ালা মানুষগুলি কেমনে এত সুঠাম দেহ নিয়ে থাকে, কয় টাকা রুজি করে, বাড়িও নেই অনেকে, তো গাড়িও নেই, কলকারখানাও নেই, কোনো হাই স্যালারিও নেই, তারপর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষেরা আল্লাহর পথের প্রতিক্রিয়া। একটু চলো না এই পথে, চলে দেখো না কী আনন্দ। ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, ঘরে কিছুই নেই কিন্তু হৃদয়ে ফেরদাউসের শান্তি নাজিল করে দিলেন আকাশ থেকে আল্লাহ তাআলা। এই শান্তি যদি পেয়ে যাও কিচ্ছু লাগবে না, ঘরে কিছু নাই, তুমি দুনিয়ার রাজা। আর এই শান্তি যদি না আসে সারা দুনিয়ার মালিক, কিন্তু তুমি জাহান্নামে, তোমার কোনো এই এই পৃথিবীর কোনো মূল্য নাই। একজন কবি বলছেন, আইয়ুহাল মাউতা বেলা মাউতি তাইবতু মিনাল হায়াতে বেলা হায়াতি তাইবতু মিনার রওয়ায়াতে ওয়াল রুয়াতি ওয়া মিনাল জিনায়াতে ওয়াল জুনাতি ওয়া মিনাল মাহাকিমি ওয়াল কুদাতি তাইবতু মিন সাইমতু মিন তাকলিসিল কুবুরি অমিন তাফজিরিল জিয়ারি আলাল আদহি ওয়ান নুজুরি। ও হে ওইসব মানুষেরা, মৌত ছাড়াই যারা মরে গেলা, এখনো জান কবজ হয় নাই, জান কবজের আগে মরে গেছে, এইটা একটা জীবন হলো, যে জীবন তোমরা যাপন করতেছ কেউ দেখতে পারে না, স্ত্রী পছন্দ করে না, ছেলে একটা মদ খায়, মেয়ে একটা কার সাথে কই চলে গেছে খোঁজখবর নাই, আর তোমার ভিতরে আলসার, আবার ক্যান্সারেরও আশঙ্কা, শান্তি নেই। তুমি যখন হাঁটো বোঝা যায় যে শরীরে কিছু আছে বলে টের পাওয়া যায় না, এনার্জি লেস একটা মানুষ যাইতেছে হেঁটে। আগ যুগের মানুষ হাঁটলে বোঝা যাইতে যে একটা লোক গেল, বাহাদুর। ইয়া আইয়ুহাল মাউতা বেলা মাউতি, মৃত্যু ছাড়াই যে মরে গেলা, ঠিকই এখন এ শহরের অনেক মানুষকে দেখলে আমি আমার মনে হয় যে এই লোক তো মাতা বেলা মৌতি, এটা মৌত ছাড়াই মরে গেল, তার লাইফ স্টাইল দেখলে বোঝা যায় যে মৌত ছাড়াই মরে গেছে। টাইপ তো মিনাল হায়াতে বেলা হায়াতি, জীবন ছাড়া এই জীবন কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে, এই জীবনের ভিতরে জীবন নেই। টাইপ তো মিনার রওয়ায়াতে ওয়ার রুয়াতি, নাটক উপন্যাস আর উপন্যাসিক, সকালে উপন্যাস বিকালে উপন্যাস, দিনে নাটক রাত্রে নাটক, রাত দুপুরে নাটক দিনের দুপুরে নাটক, দশটায় নাটক বারোটায় নাটক। আচ্ছা কত আর দেখতে এগুলি ভালো লাগে বাবুরি, আর পারি না। তাইব তুমি না রওয়ায়াতে রো, এত নাটকের দুনিয়াতে সরাসরি হয়েছে, এই জিনিস দেখলে বমি আসে এখন, আর পারলাম না দেখতে। আচ্ছা কেমনে দেখে, মাঝে মধ্যে আমি দুই একটা ভালো নাটকের দিকে কতক্ষণ তাকাই থাকলে এরপরে এমন ঘৃণে আসে ভিতরে, ছি এটা লই কেমনে মানুষ থাকে। অমিনাল জিনায়াতে ওয়াল জুনাতি, দুনিয়ার সব মানুষকে অপরাধী বানাইয়া, খালি অপরাধ আর খালি অপরাধী, ক্রাইম নিউজে আছে, পত্রপত্রিকা আছে ক্রাইমের উপরে, শুধু গোটা পত্রিকা চলে চালি অপরাধের উপরে, পৃথিবী কি অপরাধের জায়গা। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ইসলামকে মানুষকে শিক্ষা দিয়েছিলেন, মদিনায় কোনো অপরাধী নেই, গোটা ইসলামী রাষ্ট্রে 400 বছরের 6টা 14 ধরা পড়ছে, 400 বছরের 14 ধরা পড়ছে কয়টা, 6টা, আর বাংলাদেশে একদিনে কয় লাখ, কিসের লাখ, একদিনে কোটি মানুষে চুরি করে। আর ইসলামের ইতিহাস পড়েছি যে 400 বছরের 6টা 14 ধরা পড়ছে, বিচার করছে, চোরই নাই, আমরা তো সেই জীবন চাই না, চোর বানামু আর বিচার করবো, এটা চাই,
অমিনাল জেনায়াতে ওয়াল জুনাতি, জিনাকার বানাবো আর জিনার বিচার, ধর্ষক বানাবো আর ধর্ষণের বিচার করবো। এইটা দুনিয়া বর্তমান বিংশ শতাব্দীর সভ্যতা কি? একবিংশ সভ্যতার শতাব্দী কি? যুবককে সমানে ধর্ষক বানাও আর ধর্ষণের বিচার করো, চোর বানাও আর চুরির বিচার করো, হাইজাকার বানাও আর হাইজাকিংয়ের জন্য বিচার করো, সন্ত্রাসী বানাও সন্ত্রাসের বিচার করো। ভালো লাগে না রে জীবন? অমিনাল জিনায়াতে ওয়াল জুনাতি, অমিনাল মাহাকিমে ওয়াল কোদাতি, শুধু কোর্ট কাছারি আর শুধু বিচারক, শুধু কোর্ট কাছারি। কিছু মানুষের লাইফে এই কোর্টে একদিন, ওই কোর্টে একদিন, এই মামলায় একদিন, ওই মামলায় একদিন, এটা জীবন হলো কি জীবন? মানুষ যখন দিন কি আল্লাহকে মাইনাস করে, পথ চলতে শুরু করে, মানুষের জীবনটা এমন হয়। সাইম তুমিন তাকলি সিল কবুরি, কবর ফাঁকা দেখতে দেখতে এখন হাঁপসে গেলাম, হাঁপিয়ে উঠলাম, খালি পাকা কবর, আল্লাহ, কবরের বিল্ডিং ইট সিমেন্ট রড দেখতে দেখতে শেষ হয়ে গেলাম। এগুলি কি উপরে কি? মানুষের তো নিচে হাত দিয়েও নাই, সব মাটির সাথে মিশে গেছে। একটা মিসকিনকে বাড়িটা বানাই দাও না। এই পাকা কবর, এই মাজার শরীফ দেখতে দেখতে শেষ হয়ে গেলাম। সাইম তুমিন তাকলিসিল কবুরি অমিন তাবজিরিল জিয়াই আলাল আদাহি ওয়ান নুজুরি, ভাত পায় না, ফ্যাটে ভাত নাই, কবরের জন্য মানত মানি বসিস, গায়ে কর্তা নাই, অমুক মাজারে একটা মহিষ দিব, নিয়ত করে ফেলাইছি, মানত করে ফেলাইছি। এই যে উল্টাপাল্টা জীবন, অযৌক্তিক জীবন, আদর্শহীন জীবন, এই জীবন আর ভালো লাগে না? আপনাদের ভালো লাগে? না লাগলে একটু চেঞ্জ করা উচিত না? কুতিবা আলাইকুমুস সিয়াম, একটা বড় মৌসুমে বড় কিছু করা সম্ভব। হেল্প আসতেছে আকাশ থেকে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া বাগিয়াল শাররে আকসির, ভালো ছাও, আসো, এগিয়ে আসো, সবাই জান্নাতের সমস্ত দুয়ার খোলা তোমার জন্য, জাহান্নামের সব দুয়ার বন্ধ, শয়তানগুলি অ্যারেস্ট, মারাদাতুল জিন, জিন শয়তান সব কি বন্দি তোমার জন্য। মুখকে কন্ট্রোল করা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে দেওয়া হয়েছে, হৃদয়কে আল্লাহমুখী করো, লাআল্লাকুম তাত্তাকুন। একটা পরিকল্পনা নিয়ে আমরা যদি এগিয়ে যাই, আল ইস্তেদাদ লি রমাদান, রমাদানের প্রস্তুতি, আমি হালাল খাবই, হালাল দিয়েই ইফতার করব, হালাল দিয়েই আমি সাহারি করব, যত কমই হোক, এই সংকল্প করলে আল্লাহ তৌফিক দিবেন না? অবশ্যই আল্লাহ তৌফিক দিবেন। মেয়েরা রমদান মাস উচিত করবে না, বেপর্দা ১১ মাসেও গুনা, রমদানে আরও বড় গুনা, জিনা ১১ মাসে গুনা, রমদানে আরও অনেক বড় গুনা, সুদ ১১ মাসে পাপ, রমাদানে আরও বড় মহাপাপ, জুলুম অত্যাচার ১১ মাসে পাপ, রমাদানে আরও বড় মহাপাপ, মায়ের অবাধ্যতা, পিতার অবাধ্যতা ১১ মাসেও পাপ, রমাদানে আরও বড় পাপ, স্ত্রীর উপর অত্যাচার করা রমজানে, রমজানের আগেও পাপ, রমজানে আরও বড় পাপ। রমজান মাসে এই সব জিনিস থেকে আমরা যদি হেফাজত থাকার চেষ্টা করি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা মুত্তাকি হব। দিনের বেলায় খাদ্য গ্রহণ, পানীয় গ্রহণ তো বৈধ, সুদ ১২ মাসে অবৈধ, ঠিক না? কিন্তু খাদ্য পানি তো বৈধ ছিল। এটা কি আপনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা রমজান মাসে বৈধ জিনিসটাকে অবৈধ করে দিলেন, আর ১১ মাস ১২ মাসের অবৈধ জিনিস আপনার জন্য বৈধ থাকবে? বৈধটাই যেখানে অবৈধ হয়ে গেছে, আর অবৈধটা আপনি করবেন, আর আপনি রোজাদার হিসেবে আল্লাহকে আপনি, আল্লাহর কাছে আপনি আশা করবেন সওয়াবের, কল্পনা করা যায়? আপনার হালাল স্ত্রী, বিবাহ করা স্ত্রী আপনার জন্য হারাম রমজান মাসে, যাকে বিবাহই করেন নাই তার সাথে আপনি নষ্টিপষ্টি করবেন, হ্যাঁ, ভালোবাসা করবেন, তার সাথে চলাফেরা করবেন, দেদারসে, এটা আপনার জন্য রমজানে হালাল,
বৈধ, যেটা কোনো দিনেই বৈধ নয় সেই কাজ রমজানে করে যাবেন আর আপনি রোজাদার, তাহলে আপনার বৈধটা কেন অবৈধ হলো? রমজানে যেখানে বৈধটা অবৈধ হয়ে যায়, তাহলে অবৈধটা কি মাত্রার অবৈধটা পেল এই রমজানে? যেটা অবৈধ 11 মাস অবৈধ ছিল, রমজানে আরো সাংঘাতিক অবৈধ, আরো মারাত্মক অবৈধ, আরো হাজার গুণ বেশি অবৈধ মনে করতে হবে, তাহলে নাহলে কিসের রোজাদার? আপনার স্ত্রীর চেহারার দিকে তাকালে তার সাথে হাসি খুশি কথা বললে সব, আর হারামের সাথে 11 মাস এটা করলেও পাপ, রমজানে করলে আরো বড় মহাপাপ, কারণ এটা রমজান মাস, এটা জানো বাইতুল্লাহ, ওইটা স্থানগত বাইতুল্লাহ, এটা জমানাগত বাইতুল্লাহ। বাইতুল্লাহ এসাফ না এলা জিনা করেছিল দুই প্রেমিক প্রেমিকা ইয়ামানের, বাইতুল্লায় ঢুকে জিনা করেছিল, দুইটাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। লোকেরা পরে ঢুকে দেখে এসাফ না এলা পাথর হয়ে রয়েছে দুইটা মূর্তি, পরে এগুলিকে তুলে পাহাড়ের উপরে নিয়ে গেছে। কেন? ওই 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 যুগল এরা তো কত জিনা করে বেরিয়েছে, পাথর তো হয় নাই, কিন্তু বাইতুল্লার ভিতরে এসে করার পরে পাথর বানিয়ে দেওয়া হয়েছে। তমাস না, একদম শেষ করে দিয়েছে, মনুষ্যত্ব মেজাকার করে দিয়েছে। কেন? এই পবিত্র স্থানে এই পাপ অনেক 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 বড় মহাপাপ, আল্লাহ সহ্য করেন নাই। তো যেই পাপগুলো রমজান ছাড়া করো রমজানে, ওই পাপগুলি অনেক অনেক বড় মহাপাপ, এগুলো যে ছাড়বে না কিসের রোজা? বৈধটাই যেখানে অবৈধ সেখানে অবৈধ করে বেড়াবা রোজাদার তুমি? কে বুঝেছে এটাকে রোজা বলে? কে বলছে এই রোজা থেকে কিছু পাওয়া যাবে? তার অর্থ আবার এই নয় যে তাহলে রোজা রেখে লাভ কী, তাহলে হুজুর এই বছর রোজায় রাখতাম না। জি না, ওইটারও কোনো সুযোগ নেই, তাহলে তো আরও মরছেন, আরও গজব পড়বে। রোজাও রাখতে হবে, ঠিকও হইতে হবে, আইনাল মাফার, পালাবা কই? পালাবার তো রাস্তা নাই, সাপ মরে গেলে সোজা হয়, তুমি যদি মরে গেলে সোজা হয়, তাহলে তোমার আর সাপের মধ্যে পার্থক্য কী? মানুষ জিন্দা থাকতে সোজা হয়ে যাবে। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون تقوى تا অন্তর জিনিস, হৃদয়ের জিনিস, হৃদয়কে তাকওয়াবান বানান, গায়রুল্লাহর মোহ এখান থেকে বের করে দেন, শিরিককে হৃদয় থেকে বের করে দেন, বেদাতের মোহ হৃদয় থেকে বের করে দেন, পাপাচারের মোহ হৃদয় থেকে বের করে দেন, জুলুম অত্যাচার জোর জুলুম করে খাওয়ার মোহ, অবৈধ দখলের মোহ, মেরে কেটে আরেকজনেরটা খাওয়ার মোহ হৃদয় থেকে বের করে দেন, জিনার মোহ হৃদয় থেকে বের করে দেন, পর্নোগ্রাফির মোহ হৃদয় থেকে বের করে দেন, নিশার মোহ হৃদয় থেকে বের করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন, দেহের কিছু তাকওয়ার অনুশীলন দেওয়া হয়েছে যাতে মনটাকে মোত্তাকি বানাতে পারো। আল্লাহ ইন্না তাকওয়া হাহুনা। সম্মানিত ভাইগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইনফরমেশনটা আমরা যাতে সবাই বুঝি যে তাকওয়া অন্তরের ভিতরে থাকে। আমরা জানি অন্তরে চা পান করে না, অন্তরে রুহাবজা সিরাপও পান করে না, অন্তরে মুরগির গোস্ত গরুর গোস্ত ছোলা বুট জিলাপি বুট মুড়ি অন্তরে কিছু খায়, তো সে তাহলে সে মোত্তাকি হওয়ার অর্থ কী? সে মোহ ত্যাগ করবে, তার ভিতরে মোহ থাকে, আকর্ষণ থাকে, চেতনা থাকে, এই অমুক জিনিসের প্রতি প্রেরণা থাকে, এই জিনিসগুলি খারাপ হলে সে বর্জন করবে, এটাই আসল তাকওয়া, আসল আল্লাহকে পাওয়ার উপায়। অতএব রমজান আসতেছে, রমাদান আসতেছে, মনের ভিতরে কী ভাব পুষবেন যে আল্লাহ ইনশাআল্লাহ ঠিকঠাক মতো সাহারি খেয়ে সারাদিন সিয়াম যাকে বলে কোনো পাপে আমি লিপ্ত হব না, মনকে বলেন যে খবরদার পানাহার ত্যাগ, স্ত্রী ত্যাগ, গান বাজনা ত্যাগ, সুদ ত্যাগ, ঘুষ ত্যাগ, তা গার্লফ্রেন্ড ত্যাগ, তারপরে পর্নোগ্রাফি ত্যাগ, নেশাদ্রব্য বর্জন,
জুলুম বর্জন, অন্যায় অত্যাচার বর্জন, অন্যায় ক্রোধ বর্জন, অবৈধ লোভ লালসা বর্জন, সব বর্জন, সিয়ামের মধ্যে সমস্ত ব্যবসার বর্জন করেই সিয়াম পালনকারী হইতে হয়। এইরকম এক একটা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। সাহাবাই কেরাম যেমন শাবান মাস থেকে আর কাউকে চিনতেন না, কারোর সাথে আর পরিচয় নেই, এখন পরিচয় হলো রমাদান মাস আর শাবান মাসের সাথে, এই দুই বন্ধু আসছে, এখন আর অন্যদেরকে চিনি না, পলাই যেতেন, এখন তো এই দুই বন্ধু নিয়ে থাকবো, তোমাদের সাথে রমজানের পরে দেখা হবে, ঈদের দিনে সব পোষাই দেবো ইনশাআল্লাহ। এখন এই সময়টা স্ত্রীর সাথেও সম্পর্ক কমাই দেন, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক কমাই দেন, ছেলে মেয়ের সাথেও সম্পর্ক কম হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক কম হয়ে যাবে, টেলিভিশন রেডিও ফেসবুক অনলাইনের শয়তানি বান্দরামির সাথেও সম্পর্ক পুরা কাট অফ বন্ধ হয়ে যাবে, এই প্রস্তুতি নিনেন। এমন একটা সিয়াম পালন করব, এক টাকাও ঘুষ খাব না, এক পয়সাও সুদ নেব না, একটু মাপে কম দেব না, কোনো ভেজাল খাদ্য খাওয়াবো না, ভেজাল ব্যবসা করব না, হারাম নজর দেব না, মিথ্যা কথা বলবো না, কান দিয়ে কোরআন ছাড়া আবোল তাবোল মিউজিক গান বাজনা খারাপ জিনিস শুনবো না, এই দুই পা দিয়ে কোনো সিনেমার দিকে পাপের জায়গার দিকে হেঁটে যাব না, এই হাত দিয়ে অবৈধ কোনো জিনিস স্পর্শ করবো না, এই মাথায় অবৈধ জিনিস চিন্তা আনবো না, দেহ মন কায় মন বাক্যে একজন রোজাদার হব ইনশাআল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, দেহের তাকওয়া বুঝলা, মনের তাকওয়া বুঝলে না, মনকে মোত্তাকি বানাবার জন্যই তো এসিয়াম, মন থেকে সব আউট করে দাও, আল্লাহ ইন্না তাকওয়া হা হুনা, তাকওয়া এখানেই, এখানে তাকওয়া ঢুকাও, তাকওয়াকে ডাউনলোড করাও, তাহলে বেঁচে যাবে। প্রিয় ভাইয়েরা, একটা হাদিস একটা আয়াত বুঝলে যথেষ্ট, লাইফ চেঞ্জ। আগের যুগে সাহাবিরা এক দুইটা আয়াত দিয়ে লাইফ চেঞ্জ হয়ে গেছে তাদের, ওমর এক দুইটা আয়াত, কয়েকটা আয়াত, নিজামুদ্দিন আউলিয়া ডাকাচ্ছিল, একটা আয়াত শুনি নিজামুদ্দিন আউলিয়া, ফুদাইল ইবনে আয়াজ কত বড় ফকিহ, আল্লাহর আবেদ জাহেদ, আব্দুল ইবনে মুবারক গান বাজনা মদ খুরি শরাব খুরি নিয়ে থাকতেন, সেই একটা আয়াত এক দুটা আয়াত দিয়েই এরা এমন চেঞ্জ হয়েছে, বিশ্ববিখ্যাত মনীষী মনীষীতে রূপান্তরিত হয়েছে। আমাদের কত আয়াত লাগবে বলেন মানুষ হতে। প্রিয় ভাইরা, বর্তমান এই যুগে ফিতনা ফাসাদের যুগে, ভয়াবহ দিনের ফেতনা, সম্পদের ফেতনা, ক্ষমতার ফেতনা, সূরা কাহফের মধ্যে চারটা ফেতনার কথা আসছে, আসহাবে কাহফের যুবকরা ধর্মের ফেতনায় পড়ছিল, তাদের ধর্ম কেড়ে নেওয়ার উপক্রম হয়েছিল, গুহায় গিয়া 309 বছর ঘুমিয়েছে, দুই বাগানওয়ালার সম্পদের ফেতনা, সম্পদ পেয়ে এমন অহংকারী হয়েছিল একজন, আল্লাহ তাআলা অহংকারের কারণে তার সব সম্পদ মেসাকার করে দিলেন। তারপর জুলকারনাইন বাদশার কথা, ক্ষমতার ফিতনা, ক্ষমতার পরীক্ষায় পড়লে কীভাবে ক্ষমতাকে ব্যয় করতে হয়, জুলকারনাইন বাদশাকে দিয়ে দুনিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদেরকে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন যে এর মতো হও, তোমরা আর কদ্দুর ক্ষমতা পাইছো, ওই তো গোটা পৃথিবীর মালিক ছিল, কিন্তু সে কীভাবে আল্লাহওয়ালা হয়ে সব কাজ করতো, ওর মতো হও। তারপর মুসা আর খাদির আলাইহিস সালামের কাহিনীতে এলমের ফিতনা, যতই জ্ঞানী হও মনে করো না যে খুব জানি, কদ্দুরের জানো, মুসা আলাইহিস সালাম আনা আলামু বলে কী বিপদে পড়ছিলেন, তো আলেমকে এলেম দিয়ে গোমরা করা হয়, ক্ষমতাধরকে ক্ষমতা দিয়া জাহান্নামে নেওয়া হয়, মালদারকে মাল দিয়া পথভ্রান্ত করা হয়, দিনদারকে দিনই বিপর্যয়ে ফেলে তার জীবন নষ্ট করার চেষ্টা করা হয়, এই সবগুলো ফেতনা থেকে বেঁচে যাবে যদি তাকওয়ার এই অনুশীলনে তোমরা যথার্থভাবে আসতে পারো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। লাআল্লাকুম তাত্তাকুন, এটা যেন একটা বিশ্বকোষ, লাআল্লাকুম তাত্তাকুন, এই কালেমাটা ছোট্ট কিন্তু এটা কোরআনের অভ্যাস, ছোট্ট একটা কথা কিন্তু একটা আটলান্টিক মহাসাগর, একটা বিশ্বকোষ, যেন এই লাআল্লাকুম তাত্তাকুনের ভিতরে গোটা লাইফের কথা বলে দেওয়া আছে, ধ্বংসের কথাও মুক্তির কথাও প্রাপ্তির কথাও বঞ্চনার কথা সব এখানে।
এক তাকোয়ার মধ্যে সব, তবে তাকোয়াটা ভিতরে গেছে কিনা, হার্ড ডিস্কে ঢুকছে কিনা, মনকে এমন প্রস্তুত করবেন ইনশাআল্লাহ যে এই রমজানে কোনো পাপ আমি আশপাশে গেস্টে দেবো না, এসে গেলেই সাথে সাথে আল্লাহর দিকে তওবা করে ফেলবো। আল্লাহ নবী বলতেন, ইয়া আইয়ুহান্নাস তুবু ইলাল্লাহ ফাইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন মিয়াতি মাররা, আমি একদিনে 100 বারের বেশি তওবা করি আল্লাহর কাছে। ফিরে আস আল্লাহর দিকে, ফিরে আস, ভুল হলেই ফিরে যাওয়া, ভুল হলেই আল্লাহর দিকে রিটার্ন আসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, রমজান মাসের জন্য একটা লৌহ মানব হয়ে কঠিন পরিকল্পনায় এটে সত্য জিনিস জেনে আল্লাহ যাতে রমজান পালন তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لك الحمد حمد المخلصين، لك الحمد حمد المخبتين المنيبين، وبعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل وسلم وبارك على عبدك وحبيبك محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত ভাইগণ, রমজান মাসের প্রাক্কালে আমাদের জীবনকে নতুন করে সাজাবার জন্য প্রস্তুতি নেয়ার উপরে আমরা বক্তব্য দিয়েছি, আল্লাহর সাথে একটা নতুন খাতা খোলার বক্তব্য দিয়েছি, আগের হিসাব নিকাশ সব রমজানে চুকিয়ে নতুন খাতা খুলবো আল্লাহর সাথে, মনোজগৎ নিয়ে মনকে আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যাব, আল্লাহর সাথে এমন সম্পর্ক রচনা করে দেব হৃদয়ের যেটা আর লানফিসাম আলাহা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। আল্লাহ তাআলা আকরাম মহানুভব, মানুষ এক হাত গেলে তিনি দুহাত আসেন, মানুষ হেঁটে গেলে তিনি দৌড়ে আসেন, মানুষ এক বিঘত গেলে তিনি এক হাত আসেন, এই হাদিসটি আমরা বারবার শুনেছি। অতএব এই এগিয়ে যাওয়া, দৌড়ে যাওয়া, হেঁটে যাওয়া কি দিয়ে আল্লাহর দিকে হেঁটে যাব, এক হাত যাব, এক বিঘত যাব, বিল ফরায়েদি ওয়ান নওয়াফিল, বিল ফরায়েদি ওয়ান নওয়াফিল, মা তাকাররাব ইলাইয়া আবদি বিমিসলি মা আফতারাতু আলাই, বান্দার উপরে যা ফরজ করেছি তা দিয়ে সে আমার যত কাছে আসবে আর কোনো জিনিস দিয়ে এত কাছে আসতে পারবে না, আল্লাহর দিকে কোনো গাড়ি চালিয়ে এগিয়ে যাব না, ফরজ দিয়ে এগিয়ে যাব, ফরজ পালন করলে মন এগিয়ে যাবে তার দিকে। আমা তাকাররাব ইলাইয়া ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাব ইলাইয়া বিন্নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফল দিয়ে আমার দিকে চলে আসে। অতএব রমজানে যত নফল পারেন, সাদাকাতের নফল, দানের হাত খুলে দেবেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াতান নাস, নবীজি সমগ্র মানব জাতির আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় দানবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান, তার জীবনের সবচেয়ে বড় প্রাধান্যতা, দানশীলতা প্রস্ফুটিত হতো রমাদান মাস, এটা তার দানের আশার মাস। যেমন রমাদান আল্লাহর রহমতের আশার মাস, ঠিক নবীর দানেরও আশার মাস ছিল রমাদান। লা ইয়ারুদ্দুসা ইলা, কোনো ভিক্ষুককে ফেরান না, কি হয় হোক দানের হাত বাড়াতে হবে, জ্ঞানের বিতরণ বাড়িয়ে দিতে হবে, প্রত্যেকে দা ইলাল্লাহ হওয়ার একটা পরিকল্পনা করেন, রমাদানে যা জানি মানুষকে দান করব, পৌঁছাবো, যা আল্লাহ পকেটে দেন, দুই টাকা থাকলে এক টাকা দান করব, যা সামর্থ্যে আসে, রমাদান দানেরও মাস। অতএব রমজানকে কেন্দ্র করে সব কিছু গ্রহণভিত্তিক জীবন নয়, দানভিত্তিক জীবন গড়ার একটা প্রেরণা রমজান থেকে নিতে হবে। দানভিত্তিক জীবন, কে কত দান করতে পারি, আমি কি দিতে পারি সমাজকে, প্রিয় ভাইয়েরা, অতএব এই রমাদান মাসকে আল্লাহ যাতে এইভাবে গ্রহণ করার তৌফিক দান করেন। নিজের সন্তানদেরকে নিয়ে বসুন, কাউন্সিলিং করুন,
বুঝান, পরিকল্পনা দিয়ে দেন এই করবা রমজান মাস। স্ত্রীকে নিয়ে বসুন, আত্মীয়দেরকে নিয়ে বসুন, আপন জনদেরকে নিয়ে বসুন, রমজান আসতেছে, এই রমজান মাসে এই করব, এই করবা, খবরদার এটা করা যাবে না। পরিকল্পনা করলে কী না করা যায়, সবই করা যায়। নিজেকে, নিজের পরিবারকে, নিজের সন্তান সন্ততি, স্ত্রী, নিজের আপন জনদেরকে সহ ওয়ানজের আশিরতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকেও তুমি সতর্ক করো। যারা দায়ী ইলাল্লাহ হয়, আল্লাহ তাদের দায়িত্ব নেন। শত 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 মুসিবতের ভিতর দিয়েও আল্লাহ তাদের হেফাজত করেন, রক্ষা করেন। একটু নজর বুলালে এই যুগেও দেখবেন কীভাবে আল্লাহর দায়ীদেরকে আল্লাহ তাআলা সেফ রাখেন, হেফাজত করেন, আমরা দেখি। অতএব এই দাওয়াত, ছোট্ট পরিসরের দাওয়াত সকল মুসলিমের উপরে ফরজ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসি বিল হক, সবার উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের কাজে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে মাহে রমাদানের গুরুত্ব বুঝবার তৌফিক দান করেন, এটা পালন করার তৌফিক দান করেন। এই রমাদানে সারা বিশ্বের মুসলিমরা যাতে মন ভরে ইবাদত করতে পারে, সেই নিরাপত্তা, সে সুযোগ তাদেরকে দেন আল্লাহ। সিরিয়া, ইরাক, মিশর, ফিলিস্তিন, আফগানিস্তান সহ, কাশ্মীর সহ, সারা বিশ্বের নির্যাতিত, মিয়ানমার সহ নির্যাতিত সব মুসলিমকে রমাদান পালনের জন্য নিরাপদ একটি সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য নিরাপত্তাকে চিরস্থায়ী করে দেন, বাংলাদেশের মুসলমানদেরকে সুযোগ করে দেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহা যযকুরকুম ওয়া দুউহু ইস্তাজীব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশ্নোত্তরের একটি সংক্ষিপ্ত পর্বে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকের প্রথম প্রশ্ন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, ইহুদি নাসারাদেরকে প্রথমে সালাম দিও না, আর যদি তারা সালাম দেয়, ওয়া ইযা সাল্লামু আলাইকুম, তারা যদি সালাম দেয় তাহলে ফাকুলু আলাইকুম, শুধু আলাইকুম বলবেন, বাস ওয়ালাইকুম। এবার আদাব বলুক, সালাম বলুক, যেটাই বলুক, আপনি শুধু ওয়ালাইকুম বলবেন। প্রভিডেন্ট ফান্ডের সুদসহ টাকা পাওয়া গেলে কী করা উচিত? যেটা সুদ এটা বর্জনীয়, এটা আপনি ব্যবহার করতে পারবেন না, এটা এসে গেলে এটা বেলা নিয়তে সওয়াব, সওয়াবের নিয়ত ছাড়া, কবুলের নিয়ত ছাড়া এটা ফকির মিসকিন বা যে কোনো সমাজ কল্যাণের কাজে দিয়ে দেবেন। যেহেতু তিরমিজির একবারে প্রথম হাদিস, ওলা তুকবালু সদাকাতুন মিন গুলুল, হারাম মালের কোনো সদাকা কবুল হবে না। অতএব হারাম মালের সদাকা কবুল হওয়ার নিয়ে যদি করেন, সওয়াবের নিয়ে যদি করেন, তাহলে এটা কুফুরি, ঈমান নষ্ট হওয়ার মতো মহাপাপ, ওলামায়ে কেরাম এটাকে কুফুরি বলেছেন। সেজন্য এটা বেলা নিয়তে সওয়াব, সওয়াবের প্রত্যাশা ছাড়া, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি নিজের থেকে আউট করে দেবেন, দান করে দেবেন, যে কোনো সমাজ জনকল্যাণের কাজে ব্যয় করে দেবেন। সাধারণ মুসলিমদের আরবি শিক্ষার কী গুরুত্ব? অবশ্যই আরবি শিক্ষার গুরুত্ব তো অপরিসীম। আরবি না শিখলে আপনি মুসলিম থাকবেন কী করে? কারণ মুসলিম থাকতে হলে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে, আর পাঁচ ওয়াক্ত সালাত তো আর বাংলা ইংরেজিতে পড়লে হবে না, অবশ্যই আরবিতেই পড়তে হবে। তাহলে মুসলিম মাত্রই আরবি শিক্ষা করা কি ফরজ? আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণমালা শিক্ষা ফরজ, কোরআন শিক্ষা ফরজ। বুঝতে পারছেন কত বড় গুরুত্ব? মুসলিমদের বেচা বিক্রি, সামাজিক টেবিল টকগুলো, আলোচনাগুলো আরবিতে হওয়া হলো মুসলিম সভ্যতার এটা প্রতীক, যেটা আজকাল আমরা ইংরেজিতে, কথায় কথায় ইংরেজি চলে আসে, আরবি আসে না। কিন্তু আরবি আসাটাই ছিল ইসলামী সভ্যতার জন্য জরুরি বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন যে এগুলো
সাধারণ কথাবার্তাগুলির মধ্যে আরবির ছোঁয়া থাকা এটা জরুরি, এটা আসা উচিত। যা হোক, আরবি শিক্ষা করা অপরিসীম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর জাতিসংঘের তিনটি গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে একটি হলো আরবি ভাষা। বড় বড় সিদ্ধান্তগুলিতে যে ভাষাগুলিতে অনুবাদ করা হয় তার মধ্যে আরবি অন্যতম। আর সারা বিশ্বে আরবি এখন বর্ধিষ্ণু একটা ভাষা। ইংরেজির পাশাপাশি আরবি না জানলে প্রায় চাকরি হয় না এখন। আর আরবি ইংরেজি দুইটা জানা আছে সারা বিশ্বে আপনি বাহাদুর, দোধারী তলোয়ার। অতএব এটা দুনিয়ার জন্য, আখেরাতের জন্য অনেক বড় বিষয়। আরেকটি প্রশ্ন হলো, কবরস্থানের চারদিকে কি ওয়াল করা যাবে যাতে পশু কবরস্থানে প্রবেশ করতে না পারে? হ্যাঁ, গোটা গোরস্থানকে আপনি সেভ করতে পারেন, কিন্তু প্রত্যেকটা কবরের চারপাশে ওয়াল করা এটা নিষিদ্ধ। এমনি গোরস্থানকে সামগ্রিকভাবে আপনি সেভ করতে পারেন। আচ্ছা, এটা কি, এটা কি তাগুত? তগুত কাকে বলে একটু বুঝিয়ে বলবেন। এক কথায় তগুত হলো শয়তান আর শয়তানের সাঙ্গপাঙ্গরা, এক কথায় শেষ। এটা সূরা নিসা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ বিগ্রহ করে। এ কথা বলার পরে তাগুত কে আল্লাহ বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। তো তাহলে বোঝা গেল তাগুত হলো কে? শয়তান। কে? শয়তান আর শয়তানের বন্ধুরা। যারাই শয়তানের বন্ধু হবে তারাই তাগুত হবে। যাই হোক, তাগুতের পরিচয় কোরআনে আয়াতে আল্লাহ সুন্দরভাবে দিয়েছেন। জি, টিভির খবর দেখার সময় বেপর্দা মহিলাদের ছবি আসলে কি করা উচিত, ছবি আসলে কি করা উচিত? এটা তো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনমিত রাখো, এটাই হুকুম। সর্বাবস্থায় দৃষ্টিকে অবনমিত রাখবে, কিন্তু এটা অনেক বড় কঠিন কাজ, এসব ক্ষেত্রে নিজেকে ইসলামের উপর রাখা। এই জন্য আসলে সংবাদ এমনভাবে শোনা উচিত যেভাবে এসব অবৈধ কোনো কিছুতে আমাদের লিপ্ত হতে না হয়, সেভাবেই আমাদের এগুলো করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? সহি হাদিসটি না জানালে খুশি হব, সহি হাদিসটি না জানালে খুশি হব না, এখানে আছে না জানালে। আমি তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত, সহি হাদিসটি দেখো তো, না জানালে খুশি হবে না? হ্যাঁ, না জানালে খুশি হবে, তাহলে জানাবার দরকার নেই। আপনি 20 রাকাত পড়লেও কোনো সমস্যা নেই, 8 রাকাত পড়লেও কোনো সমস্যা নেই, যদি 60 রাকাত পড়েন তাহলেও কোনো সমস্যা নেই। নফল নামাজ নিজের আমির নিজে, যদ্দূর পারেন পড়বেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় বিনিয়োগ করা, লম্বা সময় ধরে রাতের 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ব্যাপী পড়া। রাসূল এইভাবে পড়তেন, আদনা মিন সুলুসা ইল্লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা, তুমি রাত্রে কেয়াম করো প্রায় 2/3, মানে 12 ঘন্টা রাত হলে 8 ঘন্টা শেষ, প্রায় অর্ধেক রাত 6 ঘন্টা, ওয়া সুলুসাহু 1/3, 4 ঘন্টা। কোরআন গুরুত্ব দিচ্ছে সময়কে, আর বাঙালিরা গুরুত্ব দিচ্ছে রাকাতকে, তাহলে কোনটা হওয়া উচিত? প্রশ্ন করবেন যে হুজুর কয় ঘন্টা ব্যাপী তারাবি পড়লে কমপক্ষে কিছু হক আদায় হবে, এটা না প্রশ্ন করবেন, খালি রাকাত রাকাত লইয়া, বুঝেন না? বাঙালি যে 8 রাকাতে যারা পড়েন আরও সুরা তারাবি, রাকাতও কম আবার সুরা, মাঝে মধ্যে কেউ তো মুদহাম্মাতান আল্লাহু আকবার, সুরা ফাতিহার পরে মুদহাম্মাতান তো এক আয়াত, সুরা রহমানের কয় এক আয়াত পড়লে তো হয়। তার 8 রাকাত নবীজির এক রুকু সমান না, তোমার ওই 8 রাকাত তুমি সংখ্যা না গুনছ, 8টা তিমি মাস আর 8টা কেসকি মাস, তোমার তো হলো 8টা কেসকি মাস, আর মুহাম্মদ রসুল্লাহর 8 রাকাত হলো 8টা তিমি মাস। তুমি তিমি দেখো না, খালি সংখ্যাটা দেখছো। হ্যাঁ, আহাম্মকার কারে বলে, খালি 8 রাকাত 8 রাকাত 8 রাকাত, ঠিক আছে 8 রাকাত পড়ো,
তিমি মাস বানাও এক একটা রাকাত, এক রাকাতে সুরে বাকারা শেষ, আলে ইমরান শেষ, সুরে নিসা শেষ প্রথম রাকাতে। এমনি মাসুদ বলেন নবীজির আট রাকাতের প্রথম রাকাতে দাঁড়াইতে 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 শেষ হাত্তা হামাম তো বে আমরিন সুইন, একটা মন্দ কাজের নিয়ত করে ফেলছিলাম যে থুইয়া পলাই যাই। এক রাকাতেই বড় বড় তিনটা সুরা, প্রায় 700 আয়াত আল্লাহ, যেটা বাংলাদেশে আমরা 4 দিন 5 দিনের তারাবিতে শেষ করি, এক রাকাতে ওটা শেষ করেছেন। এইরকম 8 রাকাত পড়তেন তিনি। হিন্দু লোকদের সাথে মুসাফা করা যাবে কিনা, মুসাফাতে সমস্যা নেই, তবে মুসাফা এগুলি ইসলামী জিনিস, অন্যদের সাথেও এতে সমস্যা নেই। সালামের ব্যাপারে কথা আছে, আকিকা করার জন্য নির্ধারিত সময় কতদিন? সপ্তম দিন, ইয়াক্কুয়ানু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে করবে, না পারলে 14 দিনে অথবা না পারলে 21 দিনে। রেওয়ায়েতে মুসান্নাফ ইবনে আবি সাবা আছে, সাহাবিদের আমল, ওটা নবীজির হাদিস না, সাহাবিদের আমলে 14 দিন 21তম দিনের কথাও আছে। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যায় কি না? উত্তম না, ভালো না, বাথরুমে জিন শয়তান থাকে, ম্যাক্সিমাম মেয়েরা জিন দ্বারা আক্রান্ত হয় বাথরুম থেকে, হ্যাঁ জিনেরা দেখে, সেখান থেকে তারা এদের প্রতি আসক্ত হয়, বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য বিসমিল্লাহ পড়ে ঢুকে সেখানে ইংরেজি বাংলা সারা বিশ্বে এক সময় একসাথে গণনা করি ওই ক্যালেন্ডার, ঠিক আছে, কিন্তু আরবি মাস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়, বিষয়টি চাঁদের বিষয়টা আমি অবশ্য বক্তব্য দিয়ে রেখেছি, ইউটিউবে আছে। তো ইংরেজি বাংলা সারা বিশ্বে একসাথে হয়, কারণ এটা সৌরবর্ষ, সৌরবর্ষের মধ্যে কোনো ব্যাসকম নাই, সূর্য প্রতিদিন এক সমানে উঠে, একদিন ছোট, একদিন বড়, একদিন অর্ধেক, সূর্য তো এরকম হয় না, সূর্যের সবসময় এক অবয়ব, কিন্তু চাঁদের ব্যাপারটা টোটাল ভিন্ন। এবং চাঁদ এটার 28টা মঞ্জিল, চাঁদের উদয় অষ্টের সাথে যেহেতু আরবি মাস সম্পৃক্ত, এই জন্য এটা পুঞ্জিকার সাথে সম্পৃক্ত না, বৈজ্ঞানিক হিসাব নিকাশের সাথেও সম্পৃক্ত না। চাঁদ উঠলে রোজা শুরু করো, চাঁদ উঠলে ঈদ পালন করো। তো এই জন্য আরবি মাস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয় কেন, যেহেতু চাঁদের সাথে সম্পৃক্ত, আর চাঁদ সারা বিশ্বে একই দিনে উঠে না, বুঝেন না, এক এক অঞ্চলে এক এক সময়, একদিন দুদিনের একটা তফাত হয়, এই জন্যই একদিনের একটা তফাত হবেই, এটা অপরিহার্য, এটা না হয়ে কোনো উপায় নেই। এটাকে ইখতিলাফুল মাতালে বলে, চাঁদের উদয়াচলের বিভিন্নতা, চাঁদ উদয়ের সময়ের বিভিন্নতা বলে। এই বিভিন্নতা সব আলেমরা স্বীকার করেছেন, ইসলামের সব ওলামাদের ইজমাই মাসালা যে চাঁদ উঠার সময় একসাথে সারা পৃথিবীতে উঠে না। এখন এটা আমরা চাঁদ যেহেতু একসময় উঠে না, এখন রোজা কি একসময় পালন করতে হবে, না যেই অঞ্চলে যখন চাঁদ দেখবে সেই সময় পালন করতে হবে, এটা আমরা ইউটিউবে দিয়ে রেখেছি, ওখানে আপনারা চার্জ করে দেখুন। তো যেটা হলো সবচেয়ে নিরাপদ এবং সুন্দর জবাব এটার জন্য, সৌমুকুম ইয়াওমা তাসুমুন ওয়া ফিত্রুকুম ইয়াওমা তুফতারুন ওয়া আধাকুম ইয়াওমা তুদাহুন, নবীজি বলছেন তোমার কমিউনিটি, তোমার রাষ্ট্রের সমাজের মানুষেরা যেদিন সিয়াম পালন করে তুমি সেদিন পালন করো। মানে লোকাল চাঁদ দেখার উপরেই আমরা চলবো ইনশাআল্লাহ, এটা উত্তম, 1400 বছর এভাবে আমরা চলে আসছি। যে কোনো জিনিস নিয়ে খুব টেনশন হলে কি করে পরিত্রাণ পাওয়া যাবে, অনুগ্রহ করে হাদিসের আলোকে বলুন। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে কোনো জিনিসের টেনশন দূর করার একমাত্র উপায় হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহমুখী হওয়া, আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, তাওবা করা, যেই কোনো টেনশন, সাকিনা প্রশান্তির জন্য এই ছাড়া আর কোনো বিকল্প নাই। আল্লাহ স্মরণ করে আল্লাহর বাতলানো পথে সমাধান করার চেষ্টা করা, সকল টেনশন থেকে মুক্তির এটা হলো উপায়। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআন আমি এই জন্য নাজিল করিনি যে কোরআনের কারণে তুমি হতবাগা হবে, দুর্ভাগা হবে, টেনশন ডিপ্রেশনে পড়বে, অশান্তিতে পড়বে, কারণ বরং কোরআন নাজিল করেছি অশান্তি থেকে শান্তির জগতে তোমাকে টেনে আনার জন্য। অতএব যে কোনো জিনিসে আপনি টেনশন মুক্ত হবেন, আল্লাহর বাতলানো পথে সেই জিনিসটাকে যদি আপনি পালন করেন, সেটাকে সমস্যাকে সমাধান করার চেষ্টা করেন ইনশাআল্লাহ।
হাওয়া আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে কথাটি সত্যটা কতটুকু, এটি বুখারীর হাদিস। ওয়াইনাল মারআতা খুলিকাত মিন দিলইন আইসার, আদমের বাম পাজরের হাড়ি থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, এটা তো সহি হাদিস, এটা সম্ভব। আজকাল গাছে কলম করে ছোট্ট একটা ডাল নিয়ে কলম করে দেয়, বিশাল বৃক্ষ হয়ে যায়। তো হাওয়া হইল কলম আর কি, হাড়ি ভাঙ্গা আমের কলম, ফজলি আমের জেনেটিক কলম আর কি। আদমের কলম হইল হাওয়া, কলম করছে হাওয়া হয়ে গেছে। আল্লাহকে নিয়ে খারাপ চিন্তা আসে কিন্তু মুখ থেকে প্রকাশ পায় না, কি করা উচিত? আমান্তু বিল্লাহ বলবেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, আল্লাহু আকবার বলবেন, এগুলি বললে চিকিৎসা হয়ে যাবে। মুমিনের অন্তরেই ওয়াসওয়াসা আসে আল্লাহকে নিয়ে, মুনাফেক কাফের অন্তরে কোনোদিন ওয়াসওয়াসা আসে না, এটা ইমানের লক্ষণ। হ্যাঁ, ওয়াসওয়াসা আসলে খুশি হবেন যে ঘরে মাল আছে দেখে ছোট ঢুকছে, কিছু আছে বুঝে গেছে। শয়তান খালি ঘরে খালি মনে ঢুকে না। মুনাফেকরা বলতো, তোমরা সাহাবিরা খালি ওয়াসওয়াসার কথা বলো, কই আমাদের তো মন ফ্রেশ কোনো সময়, আরে তোর জিনিস তোর ভিতরে আছে কিছু যে ওখানে চোর ঢুকবে। বাবাকে যদি শিরিক ছাড়তে বলা হয় তখন বাবা ছেলেকে বদদোয়া করে, কি করা উচিত? এসব বদদোয়া কোনো কাজ হবে না। আজরেও বহুত বদদোয়া করছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, কিন্তু এগুলিতে কাজ হবে না। মক্কার আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাহেবা কত লানত দিছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু এগুলি দিয়ে কোনো কাজ হয় না, বরং এটা বুমিরাং হবে। লানত যাকে দেয় সে লানত পাওয়ার উপযুক্ত, না হলে লানত তার উপরে পতিত হয়, এই মর্মে সহি হাদিস রয়েছে। আসমান জমিন ঘুরে আবার যে লানত দাতা তার উপরে ফিরে আসে, যদি যাকে দিল সে এটার উপযুক্ত না হয়। ফজরের নামাজের পর কবুল হজ্জের সওয়াব পেতে হলে কি নামাজের জায়গাতেই বসে থেকে ইশরাকের নামাজ পড়তে হবে, নাকি সূর্য ওঠা পর্যন্ত মসজিদের ভিতর হাঁটা চলা করা যাবে? না, সুন্নাত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা জালাসা ফি মজলিসিহি হাত্তা তাতলুয়া শামস, যে ফজরের সালাত পড়ল জামাত সহকারে, তারপর যেই জায়গায় সালাত পড়েছে ওই জায়গাতেই বসে থাকলো সূর্য উদয় পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপর দুই সালা দুই রাকাত সালাত পড়ল, কানা লাহু কাআজরি হিজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, সে একটা হজ উমরা সওয়াব পাবে, পুরা হজ পুরা উমরা, পুরা হজ পুরা উমরা, পুরা হজ পুরা উমরা, তিনবার বলে নেবে। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, ওখানে উঠে গেলে আর ওই সওয়াবের গ্যারান্টি থাকবে না, ওখানে বসেই থাকতে হবে। নবীজি ও তারাব বাফি মজলিসিহি, ওই সালাতের জায়গাতে বসে থাকতেন। পাঁচ ওয়াক্ত সালাতের সঠিক সময়সূচি জানতে চাই, আমার এলাকার মসজিদে সালাতের জামাত সঠিক সময়ে পড়া হয় না, আমি যদি পরিবার সহ নিজের ঘরে সঠিক সময়ে জামাতে সালাত আদায় করি তাহলে সওয়াব কম হবে কি না? না, নিজের ঘরে আদায় করবেন না। বাংলাদেশে কোনো মসজিদেই এতটা বিলম্ব করে না যে সালাতের মূল সময় মাকরু সময়ে চলে যায়, মোটামুটি তারা একটু দেরি করে কিছু কিছু সালাতের ক্ষেত্রে, মাকরু ওয়াক্তে ঢুকে না, তার আগে কিন্তু পড়ে ফেলে। আর যেহেতু জামাতের সওয়াবটা বিশাল, মান গলা মান মান গদা ইলাল মসজিদ, যে মসজিদে গেল, হ্যাঁ, তাহলে সে ফাকান্নামা ইয়াজুরুল্লাহ, সে তো আল্লাহর জিয়ারতে গেল। হ্যাঁ, ও হাক্কুন আলাল মাজুর আন ইউক্রিমা জায়রাহু, আর জিয়ারত যার করা হচ্ছে, যাকে প্রদর্শন করতে যাওয়া হলো, তার উপরে উচিত তার জিয়ারতকারীকে সম্মান করা। মসজিদে যাওয়া কত বড় জিনিস, কত বড় জিনিস, এই জন্য মসজিদে যাবেনি। আসসালামু আলাইকুম, আপনি কি কুমিল্লার বাসে গিয়েছিলেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি জানিও না কুমিল্লার কি বস, আমার কেউ ফোনেও জানায় নাই যে হুজুর আসেন আপনার সাথে বস করব। কিছু মিথ্যাবাদীরা আছে, এরা আমার নামে মিথ্যা কথা প্রচার করে যে আমি ওখানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম একটা জুমা পড়াতে, জুমা পড়িয়ে জুমার পরে কিছুক্ষণ বক্তব্য দিয়ে আমি চলে আসছি, ওটা ভিন্ন মসজিদ, আরেক মসজিদ, আরেক মসজিদে কেবা কারা ওখানে বহসের আয়োজন করেছে আমি জানিও না, আমি জানতামও না। বা যিনি ফেসবুকে প্রচার করেছেন যে ওনার সাথে আমার বহসের কথা হয়েছে, উনিও আমাকে ফোন করেন না, ওনার সাথেও এই বিষয়ে কথা হয় না, কারোর সাথেই, ওনাদের কারোর সাথে আমার কোনো কথাবার্তা নেই।
অথচ প্রচার করে দেয়া হলো যে হুজুরের সাথে বহাস, মানে আরেকজনের গরু আপনি মান্যত করলেন যে আল্লাহ আমি যদি আজকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি যাই তো ওনার গরুটা আমি কোরবানি করবো, ওনার সাথে কোনো যোগাযোগ নেই, আপনি ওনার গরু আপনি কোরবানি করি ফেলাইবেন, পাগলের কাণ্ড আর কি। কিছু ফেসবুক পাগল আছে বাংলাদেশে, ফেসবুকে কিছু পাগল আছে, এরা আলেমদের নামে খামা খাই, ওনার সাথে কোনো যোগাযোগ নাই, কথা নাই, হঠাৎ করে ওনার সাথে বাস, আরেকজনের গরু গরু জবাই মান্যতের মতো আর কি। আপনি বাস আমার সাথে যদি হয় তাহলে আমার সাথে লিখিত থাকবে, আমার স্বাক্ষর থাকবে, আমার সাথে ওনার কথা হবে, ঠিক আছে বাস করো। একদিন একজনে আমাকে ফোনে মোবাইল ফোনে কয়েকটা মশলা জিজ্ঞাসা করলো, জোরে যে রফলিয়ে দেন বা এই মশলাগুলি কি, জোরে আমিন আস্তে আমিনের ব্যাপারটা কি, আপনার সাথে আমি এই বিষয়ে কিছু জানতে চাইবো মাহফিলে আসলে। তো আমার আমার কাছে তো সারা পৃথিবী থেকে বাংলাভাষী ভাইয়েরা ফোন করে যে হুজুর এই মশলাটি একটু জানতে চাই, আপনার কাছে আসতে চাই। তো আমি ভেবেছি এরকম হাজার হাজার শ্রোতা যেভাবে আমাকে ফোন করে যে এই মশলাগুলো একটু জানতে চাইবো, আপনি আসলে একটু দেখা করুন, আমি ঠিক ওই নিয়তে ওনাকে বলছি আচ্ছা আমি মাহফিলে আসলে আপনার সাথে আমি দেখা হবে, কথা বলবো, একজন শ্রোতা আপনি দর্শক। এইটাকে পরে কী করলো, দেখলাম যে ফেসবুকে আমি নাকি ওনাকে ওয়াদা দিয়ে বলছি ওনার সাথে আমার বহস হবে, আস্তাগফিরুল্লাহ, কথা বুঝছেন। তো এগুলি হলো ব্ল্যাকমেইলিং, ব্ল্যাকমেইলিং একজনকে মানে একটা হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা, খুবই অপরাধ এগুলি। আপনি বহস বলবেন যে স্যার হুজুর আপনার সাথে আমি বহস করব, বহস মাইজদি জামে মসজিদে আমার পিতা জুমা পড়াচ্ছিলেন, এক লোক উঠি বলে আনা আবহাসুকা, আনা আবহাসুকা, আরবিটাও বলতে পারে নাই, তো আমি আপনার সাথে বহস করব, বলা উচিত ছিল আনা উবা হেসুক, উবাহাসা করব, বহস করব। তো আমার আব্বা জিজ্ঞাসা করলেন যে আপনি পড়ালেখা কী করছেন, এটা কি ওনার প্রশ্ন ছিল, একটা কৌশলী প্রশ্ন, উনি প্রশ্ন করলেন যে পড়ালেখা কী করছেন। সাধারণত এসব ক্ষেত্রে কেউ অহংকার করে না যে আমি অনেক পড়ছি অনেক ডিগ্রি, সাধারণত কয় আছে কিছু, কিন্তু এই জায়গাতে এটা বলা যাবে না, ওই লোক আর খেয়াল করে নি, কয় হচ্ছে অল্প স্বল্প কিছু পড়ছি এই আর কি। আমার আব্বা কইল কি অল্প পড়ায় এখানে কাজ নাই, পড়ি আসেন যান, এখানে অল্প পড়ায় কোনো কাজ হবে না, আরও পড়ে আস, এক কথা এমন অবদস্ত হয়েছে বেচারা। এগুলি হলো বহস, উনি বলছে আমি বহস করবো, উনি উত্তর দিচ্ছেন সবাই শুনছে, কথা নাই বার্তা নাই, আপনি একটা মশলা জিজ্ঞাসা করতেছেন যে যার উত্তর কী, এরপরে মশলার উত্তর এক জিনিস তাই না, একজন না জানা লোক মশলা জানতে চাইছেন আমি জানে দিলাম, এটা এক জিনিস। আবার দুই জাননেওয়ালায় বসে একটা নিয়ে গবেষণা বহস করবো, ওটা তো আরেকটা জিনিস, সেটা শিরোনাম হবে আমি আপনার সাথে বহস করতে চাই, আপনি রাজি আছেন তাই না, লিখিত দিতে হবে, বলতে হবে, খামাখাই এগুলো। আমি কখনো এই জাতীয় কোনো অনুষ্ঠানে কারো সাথে আমি এই পর্যন্ত দাওয়াতও দেয় নাই কেউ, আর আমিও যাইনি, অযথাই এগুলো নিয়ে ফেসবুকে মিথ্যা প্রচারণা করা হয়। আর এগুলি কি বহসের জিনিস, বহস কেন করব? এই মশলাটি যদি সহি হাদিসে থাকে আমার চোদ্দ গোষ্ঠী না করলেও আমি করব, আর যদি এটা কোনো হাদিসে না থাকে চোদ্দ গোষ্ঠী করলেও এটা আমি করব না, এটা আমার ইমান নাকি? এগুলো নিয়ে বহসের দরকারটা কি? বহসের তো কোনো প্রয়োজন নেই, হক মশালা সুন্না হলে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসবো, নবীজি সুন্নতকে ভালোবেসে ভালোবাসে নবীজিকে ভালোবাসা হলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এগুলো বহসের বিষয় না, ইত্তেবায়ের বিষয়। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি বলো তুমি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে বহস করো, এটা নিয়ে বলছে। হ্যাঁ আল্লাহকে ভালোবাসলে বহস লাগি পড়ো সবাই, এটা ফাত্তাবে উনি অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ব্যাপারটা হলো অনুসরণের সুন্নতের ইত্তেবাঁড়ের। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা চাই গোটা মুসলিম জাহান সবাই ঐক্যবদ্ধ হোক, উম্মা এক হোক, এক হয়ে যাক। তো এসব জিনিস নিয়ে বিতর্ক করে উম্মতের মধ্যে ডিভিশন তৈরি করার কোনো প্রয়োজন নেই। ফরজ নামাজ যেখানে পড়া হয় অনেকে নফল ঘরে গিয়ে পড়ে থাকে, এর ফজিলত কী? আফদালু সালাতিল মারই বাইতাল মাকতুবা সালাতু ফি বাইতি, ফরজের পরে ব্যক্তির সর্বোত্তম সালাত হলো তার ঘরে যেটা পড়ে সেটা, ফরজের জন্য হলো মসজিদ,
ফরজের পরে আপনি ঘরে গিয়ে মসজিদ পড়লে নবীজি বলছেন যে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানিও না। কবরে যেমন সালাত পড়া যায় না, ঘরকেও এরকম সালাতহীন বানিয়ে রেখো না, ঘরে সালাত পড়ো, বরকা হবে, বরকত হবে। এটা কি আইআরবিডির সহযোগীর সহযোগিতার মাধ্যম জানাবেন আমার সাথে যোগাযোগ, আমাদের শেখ রেদওয়ানের সাথে যোগাযোগ করলে আমাদের শেখ মসজিদের ইমাম সাহেব সম্মানিত ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের যে কারো থেকে নাম্বার নিয়ে জানেন ইনশাআল্লাহ সালাতের পরে। 10 লক্ষ নেকির আমল কি বাজারে প্রবেশের সাথে সংশ্লিষ্ট না কোনো কিছু ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট? ওই বাজারে ঢুকে ওই যে যে দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়ুহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বাজারে ঢুকেই এই দোয়া পড়লে আপনি 10 লক্ষ পুণ্য, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ পদবীর প্রমোশন আল্লাহর কাছে লাভ করবে। কারণ সাধারণত বাজারগুলি শয়তানের আখড়া হয়, শয়তানের পার্লামেন্ট হলো বাজার, আর সেই পার্লামেন্টে গিয়ে আপনি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, অনেক বড় একটা কোরবানি করলেন, সাহসের পরিচয় দিলেন, এই জন্য অনেক বড় পুরস্কার। শুক্রবারে আমরা যারা যানবাহনে চড়ে দূরবর্তী মসজিদে যাই, তারা কি পায়ে হেঁটে মসজিদে গিয়ে জুমার সালাত আদায়ের সওয়াব হবে হতে বঞ্চিত হচ্ছি? অবশ্যই বঞ্চিত হচ্ছেন, কারণ কদমে চলে গেলে যেটা পাবেন, কদম ছাড়া গেলে ওটা পাবেন না, বরং গাড়িতে করে মসজিদ দুয়ারে নামার ব্যাপারে একটা নিন্দার হাদিস আছে, ইয়ানজেলুনা আলা আবওয়াবিল মাসাজিদ নিসাহুম কা ইয়ারকাবুনা আলা সুরু আলা সুরুজিন কাশবাহির রিহাল, ইয়ানজেলুনা আলা আবওয়াবিল মসজিদ, পালকির মতো সাজানো গোছানো সুন্দর বাহন যেমন BMW, মার্সিডিস, তারপরে টয়োটা, এই ইত্যাদি এগুলিতে চড়ে তারা মসজিদের দুয়ারে গিয়ে নামবে কেয়ামতের আগে। এরকম মুসল্লিও পাওয়া যাবে, মসজিদে যাইতেও রসিকই, বুঝেন না, মসজিদের দুয়ারে গাড়ি থেকে নামবে, পায়ে হেঁটে যাবে না। এরা কোন চরিত্রের? নিশা অহম কাশিয়াত নারিয়াত, এদের ঘরের খোঁজ নিলে দেখা যাবে মহিলারা সব পোশাক পরা উলঙ্গ, নউজুবিল্লাহ, ম্যাক্সিমাম এরকম হয়। ভালোও আছে, কিন্তু এই 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 আমলটাকে হাদিসে খুব উৎসাহিত করা হয়নি, উৎসাহ দেওয়া হয়নি। এই জন্য পায়ে হেঁটে যান, প্রত্যেক কদমে আজরু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এক বছরের সারা দিনের রোজা সকল রাতের নফলের সওয়াব এক কদমে, প্রতি কদমে। আল্লাহু আকবার। সর্বশেষ প্রশ্ন দিন, কারণ আজকে একটু অন্য ঝামেলা আছে, ব্যস্ততা আছে। আজকে সর্বশেষ প্রশ্ন, রোজা রেখে কি আমি রক্তদান করতে পারবো? রক্তদান করতে পারবেন, তবে যদি বেশি দিলে দুর্বল হয়ে যান তাহলে সেটা দেবেন না। উত্তম হলো রাত্রে, রাত্রে দেয়া, ইনসুলিন দেয়া সিয়াম অবস্থায় রাত্রে দেবেন। এগুলি বিতর্ক আছে ইনসুলিনকে, ওলামাদের মধ্যে অনেকে বলেছেন ইনসুলিনের সমস্যা নাই, যেহেতু ইনসুলিন খাদ্য না, এটা কোনো খাদ্য না, অন্য একটা উপকরণ, তারপরেও তর্ক থেকে বাঁচার জন্য রাত্রে দিয়ে সারতে পারলে সেটা উত্তম। হিন্দু ধর্মের কাউকে মসজিদে এনে একসাথে সবাই মিলে ইফতার করতে পারবো কি? পারবেন, যদি তার ইসলাম কবুলের সম্ভাবনা থাকে তাকে। মসজিদে হারামে অমুসলিমদের ঢোকা নিষেধ, কিন্তু আমাদের এসব মসজিদে ঢোকা নিষেধ না, যদিও অনেকেই এটাকে আপত্তি জানিয়েছেন, কিন্তু এসব মসজিদে আপনি ঢোকাতে পারবেন, একসাথে এমনভাবে তার সাথে আচরণ করবেন যাতে ইসলামের সৌন্দর্য দেখে সে ধীরে ধীরে ইসলামে আসতে পারে। বন্দি হিন্দুদেরকে মাঝে মধ্যে নবীজি মসজিদের পিলারে মোশেক, যেমন সুমাম আবিন উসালকে মোশেক অবস্থায় ধরে এনে মসজিদের পিলারে বেঁধে রাখা হয়েছিল 3 দিন পর্যন্ত। তো 3 দিনে সে সাহাবায়ে কেরামদের সালাত, তাদের সভ্যতা, সংস্কৃতি, আন্তরিকতা, মনুষ্যত্ব দেখে সে মুসলমান হয়ে গেছে। তো সে তো মোশেক ছিল, অতএব মোশেকের প্রবেশ কোনো মসজিদ এই হাদিস দ্বারা বৈধ বলে প্রমাণ হয়েছে। তবে কোনো না কোনো উপকার যাতে থাকে, টার্গেট থাকে যে তাকে আমরা ইসলামের দিকে আকর্ষণ করছি। আজকে এই পর্যন্তই থাকলো, আরও আছে। বর্তমানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকাটাকে অনেক ক্রেডিট মনে করে, এক্ষেত্রে নাউজুবিল্লাহ মিন জালিক, এটা তো ক্রেডিট না,
এটা হলো সুইসাইডের মানে প্রক্রিয়া, আত্মহত্যার প্রক্রিয়া। আত্মহত্যা হলো শুরু হয়ে গেছে, গার্লফ্রেন্ড মানে আসলে কিলার ফ্রেন্ড এগুলি, এটা হলো এগুলি হলো সুইসাইড করার সিস্টেম। গত বছর 12,000 আত্মহত্যা করছে, খোঁজ নিলে দেখবেন সবগুলি গার্লফ্রেন্ডওয়ালা বয়ফ্রেন্ডওয়ালা প্রায় এরকম। কারণ এই বিশৃঙ্খল নারী পুরুষের সম্পর্কে জাহান্নামের আজাব ছাড়া দুনিয়াতে যদি কেউ জাহান্নাম ভোগ করতে চাও তাহলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একটা রাখো, দেখবে যে কী জাহান্নামের আজাব দুনিয়াতে শুরু হয়। এটা সারা ওয়ার্ল্ডে পুরান পাগলরা হেদায়ত হয়ে যাচ্ছে আর এখন বাংলাদেশে নতুন পাগল রিক্রুট হচ্ছে। তো এটা ভয়াবহ জিনিস, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পোষা। সর্বোত্তম হলো, সর্বোত্তম গার্লফ্রেন্ড হলো স্ত্রী, হালালভাবে বৈধভাবে যাকে আপনি আল্লাহর নিয়মে নিয়েছেন তার মতো উত্তম গার্লফ্রেন্ড পৃথিবীতে আর নেই। গার্লফ্রেন্ড নেবেন, স্ত্রীকে গার্লফ্রেন্ড বানাবেন বিয়ের পরে, বিয়ের আগে না। আর স্বামীকে বয়ফ্রেন্ড হিসেবে নেবেন, স্বামীকে স্বামী হিসেবে তাকে বরণ করার পর দিন থেকে সে আপনার বয়ফ্রেন্ড। স্বামী কি মেয়ে নাকি? স্বামী বয় না, সে তো বয়, তাইলে তাহলে আর স্ত্রী তো গার্ল। তো এর চেয়ে উত্তম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পৃথিবীতে কই পাবেন? ওগুলি ফ্রেন্ড না, ওগুলি হইল ওগুলি কি হলো কি আদু দুশ্মন, দুশ্মন। হ্যাঁ, ওটা নামে বন্ধু কিন্তু কর্মে চরিত্রে আচরণে দুশ্মন। হ্যাঁ, পিতামাতার করণীয় হলো এইসব ক্ষেত্রে ছেলেটাকে একটা বৈধ বিবাহ দেয়া, মেয়েটাকে একটা বৈধ স্বামী পাইয়ে দেওয়ার আয়োজন করা, যেহেতু ফিতনা ফাসাদের যুগ। গতকাল এক সৌদি মুফতি ফতোয়া দিয়েছেন যে এক বিবাহ এই যুগে পাপ, কোনো জাতি সবাই এক বিবাহের উপরে থাকা এই যুগে এটা কি পাপ। কারণ কোটি কোটি মেয়ে তাহলে স্বামীহীনা থাকছে, তারা কোথায় যাবে? তাদের কি অধিকার নাই একজন স্বামী পাওয়ার? তো আপনি আপনার মেয়েকে যেভাবে পারেন একজন স্বামী, দুইটা মেয়ে মিলে একটা স্বামী নেবে। ইন্দোনেশিয়ায় মেয়ের সংখ্যা এত বেশি, ছেলের সংখ্যা এত কম। ইরিত্রিয়ার কথা শুনেছি, ইরিত্রিয়ার সরকার আইন করেছে দ্বিতীয় বিয়ে যে করবে না তার যাবজ্জীবন কারাদণ্ড। আর প্রথম স্ত্রী যদি দ্বিতীয় বিয়ে স্বামীকে বাধা দেয় তারও যাবজ্জীবন কারাদণ্ড। কি করবে উদ্বৃত্ত মেয়েদেরকে কোথায় নেবে? আর তো কোনো উপায় নেই, এই জন্য দ্বিতীয় বিয়ে না করলে যাবজ্জীবন কারাদণ্ড আইন করে দিয়েছে ইরিত্রিয়া সরকার। মালয়েশিয়া তো এই অবস্থা হয়ে গেছে আপনার। এগুলি একসময় দেখবেন এটা সবাইকে করতে হবে, কারণ সামনে পুরুষ আর নারীর আনুপাতিক হাত দাঁড়াবে 1:50, 1:50। একজন হাত্তা ইয়াকুন লাকুম সিনাম রাতান আল কাইয়্যিম আল ওয়াহিদ, সহি বুখারীর হাদিস যে একজন পুরুষের বরাবরে 50 জন মহিলা পড়বে, কি কেয়ামতটা হবে তখন, কোথায় পাবেন পুরুষ? এই জন্য এখনই সময়, এখন থেকেই যদি এই সিস্টেম বৈধ সিস্টেমে দুনিয়া এগিয়ে যায় দুনিয়া ভালো করবে। যাই হোক, এটা আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে। পিতামাতার উচিত সন্তানদেরকে মেয়ে হলে বৈধ স্বামী দেওয়া, ছেলে হলে বৈধ স্ত্রী দেওয়া। এটাই বৈধ গার্লফ্রেন্ড, এটাই বৈধ বয়ফ্রেন্ড, এটা জান্নাতি ফ্রেন্ড। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।